দুর্গাপুর স্টেশনে নেমে আসানসোলগামী যে কোনো বাস ধরলেই আপনি নামতে পারবেন ভিড়িঙ্গি স্টপেজে। সেখান থেকে যদি টোটো ধরে নেন তাহলে 5 মিনিটের পথ ভিড়িঙ্গি কালীবাড়ি। আপনারা দেখছেন ট্রাভেল অ্যান্ড লিভিং উইথ অর্ক। আজকে দাঁড়িয়ে রয়েছি ঠিক ভিড়িঙ্গি মোড় আর ব্যানাচিটির কাছাকাছি, মানে আমার যদি বাঁ দিকে চলে যাই কাছেই ভিড়িঙ্গি মোড় জিটি রোড পড়বে এবং ডান দিকে সোজা গেলে ব্যানাচিটি বাজার এবং তারপরে প্রান্তিকা বাস। ঠিক এখন আমরা ভিড়িঙ্গি কালীবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি আর একটু পরে ভিড়িঙ্গি কালীবাড়ির মধ্যে ঢুকবো, ভেতরের মাকে দর্শন করব এবং দেখব আর কী কী মন্দির আছে এবং জানব মন্দিরের ইতিহাস এবং মন্দির সম্পর্কে খুঁটিনাটি তথ্য। তাই বন্ধুরা দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের জন্য অনেক 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 ভালো কিছু অপেক্ষা করছে, চলুন দেখে আসি। দুর্গাপুরের ভিড়িঙ্গি তখন গ্রাম। বহুদিন আগে এক সিদ্ধ সাধক অক্ষয় কুমার রায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দির দুর্গাপুরবাসীদের কাছে তাই শুধু এক মন্দির নয়, এক জীবন্ত ইতিহাস। দুর্গাপুর তখন এত বড় জনপদ ছিল না, তখন বিস্তীর্ণ জঙ্গলভূমি এবং মাঝে মাঝে দু একখানি সমৃদ্ধ গ্রাম, এই ছিল এখানে। রাঢ়ভূমির এই সব জঙ্গলাকীর্ণ স্থানেই গড়ে উঠেছিল বিভিন্ন তন্ত্র ও শাক্ত সাধনার পীঠ। তখন 1852 সাল, ভিড়িঙ্গি গ্রামের শ্মশানভূমিতে মাত্র 18 বছর বয়সে কালী মন্দির প্রতিষ্ঠা করলেন শ্রী শ্রী অক্ষয় কুমার রায় মহাশয়। তন্ত্রসাধক নাগা সন্ন্যাসী তুলসীদাস গোসাই ছিলেন শ্রী শ্রী অক্ষয় কুমার রায়ের মন্ত্রতন্ত্রের দীক্ষাগুরু। তাঁরই নির্দেশে গ্রামের নির্জন শ্মশানভূমিতে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহাসাধক শ্রী শ্রী অক্ষয় কুমার রায়। পরবর্তীকালে অক্ষয় কুমার রায়ের পুত্র শ্রী রবীন্দ্রনাথ রায় সর্বপ্রথম মন্দিরটা নতুন রূপে গড়ে তুললেন। এর আগে ছিল তাল পাতার পর্ণ কুটির, তিনি সেটাকে প্রথম পাকা মন্দির বানালেন। আসুন আর দেরি না করে এবার মন্দিরের ভেতরে যাই। মন্দিরের দরজায় ঢুকলেই সবার প্রথমে নজরে পড়বে কলৌ জাগর্তি কালিকা লেখা রয়েছে এবং দরজার দুই পাশে কিছু চিত্র যাতে তন্ত্রের সাধন তত্ত্বের গূঢ় তত্ত্ব চিত্রাকারে পরিবেশন করা রয়েছে। মন্দিরের অপূর্ব মার্বেল খচিত মেঝে দিয়ে আমরা এগিয়ে যাব
বিশ্বজননীর দর্শন করতে। মন্দিরের দেওয়ালে চোখে পড়ল বিভিন্ন সাধু মহাত্মার ছবি টাঙানো রয়েছে। এবং দরজার ঠিক উপরে একটি তান্ত্রিক যন্ত্র আঁকা রয়েছে। চলুন এরপরে দেখে আসি এই চত্বরে আর অন্য কি কি মন্দির রয়েছে। সবার প্রথমেই আমরা চলে যাব সংকট মোচন মন্দিরের দিকে। মন্দিরের ঠিক পাশেই রয়েছে সাধক শ্রী অক্ষয় কুমার রায়ের পুত্র রবীন্দ্রনাথ রায় মহাশয়ের একটি মূর্তি। তার নিচে খোদাই করা রয়েছে তার আবির্ভাব এবং তিরোধান দিবস। গুরুর নির্দেশে শ্রী শ্রী অক্ষয় কুমার রায় সাধনায় সিদ্ধি লাভ করার পর সংসার করেছিলেন। একইভাবে তাঁর পুত্র শ্রী রবীন্দ্রনাথ রায়ও পিতার পদাঙ্ক অনুসরণ করে তন্ত্র সাধনা এবং সংসারও একই সাথে সামলিয়েছিলেন। আসুন এবার আমরা প্রবেশ করব সমাধি মন্দিরে। কালের নিয়মে একদিন ইহলীলা সাঙ্গ করে সবাইকেই চলে যেতে হয় সমাধি মন্দিরে। মন্দিরের পাশেই সুখে শায়িত আছেন শ্রী শ্রী তুলসীদাস গোসাই, শ্রী অক্ষয় কুমার রায়, তার সহধর্মিনী ত্রিগুণা সুন্দরী দেবী, মাতা কৃতার্থময়ী দেবী, জগদীশচন্দ্র রায় এবং অবনীকান্ত রায়। তারা হলেন অক্ষয় কুমার রায়ের দুই ভ্রাতা, যারা অক্ষয় কুমার রায়ের অবর্তমানে মন্দির সামলিয়েছিলেন। অক্ষয় কুমার রায়ের পুত্র শ্রী রবীন্দ্রনাথ রায় এবং তার স্ত্রী জয়াবতী দেবী, এদের সকলেরই পুত অস্থি এখানে সমাধিতে সংরক্ষিত আছে। এই স্থানে পরিবেশ এত সুন্দর যে মন আপনা আপনি শান্ত হয়ে আসে। এই হলো সিদ্ধাসন এবং পঞ্চশূল। নাগা সন্ন্যাসী তুলসীদাস গোসাইজি মন্দিরের সামনে পঞ্চশূলটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের সম্মুখস্থ হাঁড়িকাঠ তন্ত্রোক্ত ছাগ পশু বলির রীতির কথা মনে করিয়ে দেয়। এইবার আমরা দর্শন করে নেব বাবা নাগেশ্বর মহাদেবকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ
চলুন এবার আপনাদের নিয়ে যাই বাবা শ্রী শ্রী ত্রিগুণেশ্বর মহাদেবের মন্দিরে। শিবলিঙ্গের ওপরে ধাতব নির্মিত শিবমূর্তি এবং তার ওপরে মা শেরাবালির মূর্তি। শিবলিঙ্গের উপরে ঘট রাখা রয়েছে, সেখান থেকে অবিরাম জলের ধারা বাবার মাথায় পড়ছে। মা শেরাবালির ছবির ডান পাশে রাখা রয়েছে বারাণসীর অন্নপূর্ণা এবং শিবের ছবি। বাবা মহাদেবের চরণতলে এসে মন প্রাণ শান্ত হলো। আসুন এবার মন্দিরের শোভা দেখতে দেখতে এগিয়ে যাই অন্যান্য মন্দিরগুলোর দিকে। সবার প্রথমেই সিদ্ধিদাতা গণেশের মন্দির। তার ঠিক পাশেই মহাকাল ভৈরবের মন্দির। আর তার পাশে অধিষ্ঠিত মনসা মাতার বেদী এবং সেখানেও তার পাশে রয়েছে বজ্রংবলীর মূর্তি। এছাড়াও মন্দিরের মধ্যে রয়েছে পানীয় জলের সুবন্দোবস্ত, থাকার জন্য ধর্মশালা, দাতব্য চিকিৎসালয় এবং মন্দিরের অ্যাম্বুলেন্স পরিষেবা, সাধারণের জন্য দিবারাত্র পাওয়া যায়। সাথে সাথে রয়েছে ধর্মীয় গ্রন্থাগারও। এবং মন্দির চত্বরেই রয়েছে একটি সুন্দরভাবে নির্মিত নাট মন্দির। গুরু নির্দেশে এই মন্দির আকাশ বৃত্তি অবলম্বন করে চলে। এর অর্থ এই মন্দিরের কোনো কাজের জন্য কোনো রকম আর্থিক সাহায্য কারোর কাছে চাওয়া হয় না। ভক্তরা একান্তভাবে স্বেচ্ছায় যেটুকু দেন তার উপর নির্ভর করে মন্দিরের সমস্ত কার্য চলে। প্রতিদিন সকাল 6টায় মায়ের নিত্য পুজো অনুষ্ঠিত হয়।
শনি আর মঙ্গলবার মায়ের বিশেষ পুজো আর ভোগ হয়। প্রতি অমাবস্যায় শ্রী শ্রী মায়ের বিশেষ পুজোর সাথে হোম যজ্ঞ হয়। শ্মশানকালী মায়ের বাৎসরিক পুজো ও মহোৎসব অগ্রহায়ণ মাসে অমাবস্যায় অনুষ্ঠিত হয়। প্রতিদিন রাত 9টায় মন্দির বন্ধ হয়ে যায়। মন্দিরের পিছন দিকে আরও একটি দরজা রয়েছে, যেটি স্থানীয় এলাকার অধিবাসীরা মন্দিরে প্রবেশ করার জন্য সহজেই ব্যবহার করতে পারেন। আসুন সেই দরজায় আপনাদের নিয়ে যাই। এটা পেছনের দিকে দরজা, সামনের দিকে দরজা, এর মধ্যেই আপনারা দেখলেন। দিন প্রায় অবসান হয়ে এলো, আর কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্তমিত হবে। চলুন এবার ঘরে ফেরার পালা। তবে ঘরে ফেরার আগে চলুন আরও একবার মায়ের সামনে দাঁড়াই আর মায়ের আশীর্বাদ নিয়ে আসি। বন্ধু, আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো, আর এই ভিডিওটা অন্য অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে অবশ্যই ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড লিভিং উইথ অর্কতে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকমই ভিডিও ভবিষ্যতে আরও পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন।